আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সারউর আলম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল খামারপুরে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন আমার ঘাড়ে লালু আছে তো এটা টেম হয়ে গেছে একদম ফুললি টেম লালুর বয়স এখন ছয় মাস প্লাস প্রায় সাত মাস হতে চলছে তো ফুললি অ্যাডাল্ট হয়ে গেছে কিন্তু সে এমনই টেম হয়েছে যে মানে অন্য পায়রার সঙ্গে মিশতেই চাই না পায়রার সঙ্গে যদি রেখে আসি কিংবা অন্য মাদি পায়রার কাছে যদি রেখে আসি তো সে কিন্তু মানে জোড়া নিবে না মানে ও সিঙ্গেলি থাকবে তো এই হচ্ছে ব্যাপার লালুর মানে ও বলছে যে আমি সিঙ্গেলি বেস্ট আছি মানে ও আমাকে সাঁথি মনে করে তারপর আমার মামাকে সাঁথি মনে করে তো লালুর পায়রার প্রয়োজন নেই এইরকমটা ওর মতামত তো যারা আমার ভিডিও দেখেন যারা আমার ভিডিওকে উপভোগ করেন আমার ভিডিও দেখে পায়রা পোস্ট মানানোর চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আর এখানে আরেকটা কথা বলেছি যে অনেকে আমাকে কমেন্ট করে বারংবার জিজ্ঞেস করছে যে কুড়ি দিন হয়ে গেল পঁচিশ দিন হয়ে গেল এক মাস হয়ে গেলো দেড় মাস হয়ে গেল আমার টেম হচ্ছে না তো আপনাদেরকে আমি একটু জানার অবগতর জন্য বলে দিচ্ছি যে আমি পাঁচ ছটা পায়রা টেম করেছি তো আমার মানে এক একটা পায়রা এক এক সময় খেতে শিখেছে এক এক সময় উঠতে শিখেছে এক এক সময় আমার কথা শুনেছে রকম হচ্ছে ব্যাপার আপনারা ভাবছেন যে না টেম হওয়া মানে দেড় মাস বয়স হয়ে গেলো দুই মাস হয়ে গেলো এক মাস হয়ে গেলো একদম কথা শুনে পালা দিয়ে দিবে যা বলবো তাই শুনবে এই না আপনার মানে একদম ফুললি টেম হয়ে যাবে তারপরেও যে আপনি ভাববেন যে না আপনার সব কথাই শুনবে এরকমটা না হতে পারে যেমন লালুকে সাত মাস যাবৎ আমরা টিম করছি হ্যাঁ তো এখনও মাঝে মাঝে দুষ্টুমি করে কথা শুনে না এই সব বিষয় মানে করে থাকে তো সেটা নিয়ে আপনাদের মানে একদম হতাশ হয়ে যাওয়ার কোনো বিষয় আমি দেখতে পাচ্ছি না তো এক একটা মানুষ যেমন এক এক রকম হয় তেমন এক একটা পায়রার ব্যবহার মানে অ্যাডাল্ট হতে টাইম নেই তারপর কথা মানে আপনি যে ওর মালিক এটা বুঝতেও টাইম নেই কেউ কেউ আবার দেরি করে খেতে শিখে নিচ থেকে যখন খেতে শিখে কোনো কোনো বাইরা আমার পঁচিশ দিন এক মাস পঁয়ত্রিশ দিনেও খেতে শিখেছে আবার আমার যেটা মুন্না সেটা মুন্না কিন্তু আমার সাড়ে তিন মাস তিন মাস হয়ে গেছিল। তবুও কিন্তু ও খেতে শিখেছিল না তো এই রকম হচ্ছে বিষয় আর উড়তে পারার ব্যাপারটা আছে যে উঠতে পারছে না তো যাদের পায়রা উঠছে না তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের টেম পায়রাটাকে যেটাকেই আপনি পোষ মানাচ্ছেন সেটাকে ঘাড়ে করে একটু নিয়ে বেড়াবেন হ্যাঁ আপনি যদি ভাবেন যে আপনার মানে উড়িয়ে দিচ্ছেন আপনার কাছে না এখানে কিন্তু হতাশ হওয়ার কোনো বিষয় নেই আপনি পায়রাটাকে উড়াবেন না যখন ঠিক ও উঠতে শিখবে যখনও ভাববে যে না আমার ডানা আছে আমি উঠতে পারি তখনও ঠিক দুই পাক তিন পাক উড়বে কিন্তু জোর জোরপূর্বক আপনারা ওকে উঠাতে যাবেন না আর যাদের পায়রার বয়স দেড় মাস দুই মাস হয়ে গেছে তবুও উঠছে না খাচ্ছে না তাদেরকে আমি বলবো যে আপনি ঘাড়ে করে নিয়ে গেলেন পাঁচ ফুট দশ ফুট দূরে রাখলেন ওর নাম ধরেও বারংবার ডাকবেন যতক্ষণ না আপনার দিকে তাকাচ্ছে একবার ডাকলেই চলে আসবে এরকমটা না হতে পারে যখনই ও আপনার কাছে উড়ে আসবে যদি খেতে না পারে তো মুখটা হাঁ করে একটা ছোলা কিংবা গম যা খাওয়ান সেটা খাবে দিবেন আর যদি খেতে পারে তবে একটা করে খাবে দিবেন আর পেটে খিদেটা রাখবেন পেটে যতক্ষণ খিদে থাকবে ততক্ষণও কিন্তু আপনার কাছে খেতে আসবে তো আমার চ্যানেলে পায়রাকে কিভাবে পোস্ট মানাতে হয় এগুলো নিয়ে অনেক ভিডিও আছে আর আরও অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ তো এই ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের পোষা পায়রাগুলোর নাম কি কটা পোষা পায়রা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমারাও জানতে ইচ্ছে করে যে আমার বন্ধুদের কটা পায়রা আছে কি কি রঙের পায়রা আছে এই সব বিষয় আমাকে কমেন্ট করে জানাবেন আর লালুকে কেমন লাগলো সেটাও কমেন্ট করে যাবেন লালু দেখুন আঙুলটাকে খেলার সঙ্গে পেয়েছে ওটাকে নিয়ে মারামারি একদম খুব আর লালু কিন্তু খুব রাগি কাঁধায় বসে থাকলে একদম কানে ঠকাঠক মারে এইসব বিষয় করে তো আপনাদের পায়রাগুলোর সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে অতবে অন্য বিষয় নিয়ে আসসালামু আলাইকুম